নৌকা আপনার বইটা আমার, ব্যারিস্টার সুমনের এই কথাটি এখন টক অব দ্য কান্ট্রি। হবিগঞ্জ চারে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সুমন যেভাবে নির্বাচনী প্রচারণা করছেন, ব্যারিস্টার সুমন ঈগল প্রতীক নিয়ে যেভাবে দুর্বার আন্দোলন তৈরি করেছেন জনসাধারণের মনে, জনগণের মনে যেভাবে তিনি জায়গা তৈরি করে নিয়েছেন, ঠিক এই মুহূর্তে দ্বাদশ সংসদীয় নির্বাচন 2024-এ আপনি সুমনকে ফাটাকেষ্ট না বলে যেতে পারবেন না। মিঠুন চক্রবর্তী কলকাতার একজন লিজেন্ড অ্যাক্টর, যিনি আসলে অভিনয় করেছিলেন ফাটাকেষ্ট সিরিজে, এবং সেখানে তিনি সাধারণ মানুষের হয়ে একজন নেতাকে কতটা ডেডিকেট হতে হয়, একজন নেতাকে কতটা চঞ্চল হতে হয়, একজন নেতাকে কতটা সাধারণ মানুষের প্রিয় হতে হয়, সেই ব্যাপারটিকে তুলে ধরেছিলেন ব্যারিস্টার সুমন ঠিক এই মুহূর্তে হবিগঞ্জ চারে ফাটাকেষ্ট। তিনি তার প্রতিদ্বন্দ্বী যিনি নৌকা পেয়েছেন তাকে বলেছেন, প্রধানমন্ত্রী আপনাকে নৌকা দিয়েছে, ভুলে যাবেন না, তিনি আমাকে বৈঠাও দিয়েছে। জনগণের রায় আসলে নৌকায় যাবে না বৈঠায় যাবে, সেটা নিয়েও কিন্তু ব্যারিস্টার সুমন জনমত গ্রহণ করে যাচ্ছে। ঠিক এই মুহূর্তে নির্বাচনের বাকি, যেখানে আর মাত্র কয়েকটা দিন, ঠিক সেই মুহূর্তে হবিগঞ্জ চার আসন থেকে যেই পাবলিক রিভিউটি পাওয়া যাচ্ছে জনমতে, সেখানে যোজন যোজন এগিয়ে আছেন ব্যারিস্টার সুমন। এটাই হচ্ছে জনপ্রিয়তা। এই মানুষটি গাল এগিয়ে দিয়ে বলেছেন, যদি আমি নির্বাচিত হই এবং যদি আমি উন্নয়ন না করতে পারি, আপনারা জনগণ, এখানে হাজার হাজার মোবাইল রয়েছে, এই মোবাইলে আমার ফুটের সাক্ষ্য থাকবে, আমি যদি উন্নয়নে কোনো গাফিলতি করেছি আপনারা চর মারবেন। একজন নেতা বাংলাদেশে ফর দ্য ফার্স্ট টাইম এভাবে কথা বলেছে, যেটা সিনেমার পর্দায় আমরা দেখেছি, ব্যারিস্টার সুমনকে কাছ থেকে দেখেছি। এই মানুষটা বাংলাদেশের জন্য একটা অ্যাসেট। একটা সাধারণ গড়ের ছেলে কীভাবে নির্যোগ্যতায় অসাধারণ হতে পারে, একটা সাধারণ গড়ের ছেলে যিনি কিনা মন্ত্রী লেভেলের মানুষের সাথে লড়াই করছেন বুকে সাহস নিয়ে, আপনাকে ব্যারিস্টার সুমনকে প্রশংসা করতে হবে। তিনি নিজেও বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করেন, লালন করেন, এবং সেই আদর্শকে সামনে নিয়ে তিনি লড়াই করছেন ঈগল প্রতীকে। হবিগঞ্জ চারে সাধারণ মানুষ যেটা রায় দিচ্ছেন সেটা ব্যারিস্টার সুমনের পক্ষে অলরেডি চলে গেছে। নৌকার মানুষ বলছেন, আমাদের মার্কাই হচ্ছে ঈগল, নৌকার স্টিকার গায়ে দিয়ে ঈগল মার্কায় ভোট দেওয়া, ব্যারিস্টার সুমন কেমন সাপোর্ট করা, এটা বাংলাদেশের পলিটিক্স ইতিহাসে, এই যে রাজনৈতিক ইতিহাস, এই রাজনৈতিক ইতিহাসে একটি বিবর্তন, নতুন মাত্রা। তারুণ্যের শক্তির যে জয়গানের গল্প আপনি কবিতায় অথবা বইয়ের পাতায় পড়েছেন, সেই গল্প বাস্তবে রূপান্তরিত হয়েছে ব্যারিস্টার সুমনের মাধ্যমে। বারবার একজন সাধারণ মানুষের অসাধারণ ইতিকাব্যের গীতি গল্পকে আপনাদের সামনে তুলে ধরেছেন এই ব্যারিস্টার সুমন। নির্বাচন যদি দেখতে হয় ঠিক এই মুহূর্তে হবিগঞ্জের চার আসনে যেতে হবে, নির্বাচনের আমেজ যদি দেখতে হয় ঠিক হবিগঞ্জকে ফলো করতে হবে। দিন রাত 24 ঘন্টা শুধুমাত্র উন্নয়ন নিয়ে কথা বলছেন, সাধারণ মানুষের অধিকার আদায় নিয়ে কথা বলছেন এই ব্যারিস্টার সুমন। যদি মিরাক্কেলভাবে ব্যারিস্টার সুমন বিপুল ভোটের ব্যবধানে সংসদে বসেন এবং সংসদে যান, তাহলে হয়তো বাংলাদেশের মানুষ তরুণ সম্প্রদায়ের প্রতি যে বিশ্বাসটা রাখতে পেরেছিল না, সেটা নতুন করে পুনরুজ্জীবিত হবে। তাই দিন শেষে সাধারণ মানুষের কাছে 2024 সালের এই নির্বাচনে ফাটাকাষ্ট হিসেবেই আবির্ভূত হয়েছেন ব্যারিস্টার সুমন। নিজ টাকায় ব্রিজ করেছেন, সাধারণ মানুষের উন্নয়ন করেছেন, ক্রীড়াক্ষেত্রে রেখেছেন ব্যাপক ভূমিকা, তরুণ্যর শক্তিকে কাজে লাগিয়ে সাধারণ মানুষের দোয়া নিয়ে এবার হয়তো ঈগল পাখি উঠবে নৌকার পালে হাওয়া দিতে। আরিয়ান সাকিব চড়ো, নড়াল এক্সপ্রেস।